ভাই, ও ভাই, কিসে কি দিলেন এটা ভাই? চান্দা তো আর দেনি, ভাড়াই তো দিছি। এটা তো ভাড়া না ভাই। ভাড়া কি 10 টাকা না কি 5 টাকা? ভাই, ঢাকা শহরে কি 5 টাকা ভাড়া আছে? এ বেটা, ঢাকা শহরে 5 টাকা ভাড়া নাই মানে? আমার ন্যায্য ভাড়াটা তোরে তোর ন্যায্য ভাড়া দিছি না? ঢাকা শহরে 5 টাকা ভাড়া নাই, তোরে 10 টাকা দিছি না? এটা ভাই ন্যায্য ভাড়া না ভাই। তোর ন্যায্য ভাড়া কত? 20 টাকা। বুঝছি তোরে। এনতে এনে 10 টাকার জায়গায় তুই 20 টাকা চাইতাছস। আচ্ছা রাখ। আরে কি দিলেন ভাই? ভাড়া দিলাম 10 টাকার ভাড়া, 12 টাকা দিলাম। আপনার ভাড়া আমার লাগবো না, ভাড়া লাগবো না কেন তোর? এ বেটা, এই কি কি বেটা নবাব জাদে হইছো? কি ছিল শর্মালন জানি নবাব জাদা ভাই কি করছে? আমারে ভাড়া দিছি, ভাড়া ফিরায় দেয়। ভাড়া নিয়ে গ্যাঞ্জাম হইতেই পারে, কিন্তু চর মারবে? মারমু না। ও কি করছে? রিক্সাওয়ালা মানুষ একটু ভাড়া বেশি চাইছে, একটু সরি বলে দেন। গায়ে তো হাত তোলা ঠিক না। সরি বলবেন মানে? সরি বলেন ভাই। এ বেটা কি ভাই, কি হলো ভাই? প্রত্যেক এলাকায় কিছু মানুষ থাকে না, একটু হাডম আছে, কুতুব টাইপের এলাকা। আমি হ্যাঁ, আমার সামনে আমার এলাকায় একটা রিক্সাওয়ালা চর মারবেন এটা তো হয় না। সরি ভাই, দেখা লাগছে একটু জোরে মারছি। যে আমি সরি বলতেছি না, এরকম আপনাকে সরি বলতে হবে। আমি ভুল করছি, আমি সরি। করেন, পারবেন বলেন। ওদিকে থাকেন, ওদিকে বলেন। আবার তো খুলি, অটো খুলি, সরি। এই তো গুড বয়। বারোটা ভাড়া কত? 20 টাকা। এই তো গুড বয়, সরি বলা হয়েছে, ভাড়া দেওয়া হয়েছে। রুই যে রাস্তা, ভাই এলাকায় আপনার মনে অনেক হ্যাডাম না? হ্যাডাম কি জিনিস, সাফল লইলাম। যা যা যা। যদি মার দেই আস্তে মার। কি আশ্চর্য, কাকে কি বলছি আমি এসব? বলছি মা, অনেক ঝাড়ি দিছো, আমি ঘরে যাই। দাঁড়া, তোর সাথে আসল যে কথাটা সেটাই তোকে বলা হয়নি। আসল কথা কি? তোর বাবা অনেক কিছু রেখে গেছে, কিন্তু রেস্টুরেন্টের দায়িত্বটা কিন্তু তোকে নিতে হবে। রেস্টুরেন্ট তো ভালোমতো চলতেছে, আমার গ্রাজুয়েশন শেষ হলো, একটু ঘোরাঘুরি করি, ফ্রি থাকি, একটা সময় তো হাল ধরবো। আচ্ছা ঠিক আছে, তোর বসতে হবে না, সলিউশন আমি পেয়ে গেছি। কি সলিউশন? তোর বিয়ে দিব, বিয়ে দেওয়ার পরে যে বউটা আসবে, বউ রেস্টুরেন্টের দায়িত্বটা নেবে। ঠিক আছে, রেস্টুরেন্টে যাওয়া শুরু করবো। তোমার এই বিয়ে শাদীর কথা আমি শুনছি। ঠিক আছে, এখন যা, হাত মুখ ধো, আমি খাবার দিচ্ছি। ওয়েটার, 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 এই কাউকে তো দেখতে পাচ্ছি না, কি অদ্ভুত। ওয়েটার, হ্যালো ম্যাডাম, অর্ডার করবেন? আপনি ওয়েটার? না, ওয়েটার আছে, আমি ম্যানেজার, আমাকে বলতে পারেন। দেখ না কি নিবি, এক
একটা ফুল তন্দুরি প্যাকেট আর তোরা বল না কি খাবে দে তুই দেখ একটা চিকেন তন্দুরি এন্ড চিকেন ললিপপ আর ড্রিংকস কো ইয়া কো আইস হবে আইস কোথায় ছিল স্যার ওয়াশরুমে কামাল কোথায় স্যার ও ওয়াশরুমে কা থেকে তো সিগারেটের গন্ধ আসছে আমি বুঝি না সিগারেট ব্রেক না ওয়াশরুম ব্রেক পছন্দ হয়েছে চা কি যে বলিস আরে বল না সিগারেট ব্রেক লাগলে চাকরি করতে হবে না সরি স্যার অর্ডার পাস করো লোকটা কিন্তু অনেক ক্রুড অবশ্য আমার ক্রুড গান পছন্দ লাইক ক্রুড লোক নাম্বার নে শোন কি বলতেছিস শোন আমি একটা ম্যানেজারের সাথে প্রেম করছি আরে নে না স্মার্ট হলে কি নাম্বার নিতে হবে না বললি স্মার্ট হ্যাঁ তো স্মার্ট স্মার্ট বলবো না হ্যাঁ অ্যাকচুয়ালি আমার হাত অনেক ঘামে তো তো টাকাটা যদি ওভাবে দিই টাকাটাও ঘেমে যাবে দ্যাটস ওয়াই কিপ দ্য চেঞ্জ অ্যান্ড টিস্যু পেপারটা একটু চেক করবেন প্লিজ প্লিজ টিস্যু পেপারটা একটু উলট পালট করে চেক করবেন ভালো করে একদম আপনিও ভালো থাকুন আই লাইক ইউর অ্যাটিটিউড আদ্রিতা আচ্ছা ঠিক আছে তাহলে আমার একটা মেসেজ উনাকে পৌঁছে দিবেন উনাকে বলবেন যে অর্জিতা ম্যাডাম একটা টিস্যু পেপার দিয়েছিলেন যেটা নাম্বার ছিল সেই নাম্বারে কবে কল করবেন ঠিক আছে পারবেন তো না থ্যাংক ইউ আজ আসি স্যার যে আদ্রিতা ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন উনি টিস্যু পেপারে যে নাম্বারটা দিয়েছিলেন সেখানে কবে ফোন দিচ্ছেন স্যার উনি কিছু আগে চলে গেছেন ম্যাডাম আজকেও কি স্যারকে ডাকতে হবে ডাকতে হবে ম্যাডাম ওনাকে তো আজকে ডাকা যাবে না ওনাকে ডাকলে রেগে ফাইল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে একটা মেসেজ পৌঁছে দেন কি মেসেজ ম্যাডাম আপনার স্যারকে জিজ্ঞাসা করবেন টিস্যু পেপারে যে নাম্বারটা ছিল সেটা কি উনি ফোনে সেভ করেছেন না ছুঁড়ে ফেলে দিয়েছেন আচ্ছা
আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি কি রাগ করে চলে যাবেন? না আজকে যাব, আজকে বরং রেস্টুরেন্টটা ঘুরে দিই। আপনি তাড়াতাড়ি যে চেনা ঠিক আছে, তাড়াতাড়ি যান। একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার রীতা ম্যাডাম জিজ্ঞেস করেছেন টিস্যু পেপারের নাম্বারটা কি মোবাইলে সেভ করেছেন নাকি টিস্যু পেপারটা ছুড়ে ফেলে দিয়েছেন। কোথায় এখন? সে রেস্টুরেন্টে। সমস্যা কোথায়? আপনি যা করছেন সেটা আমার জন্য অনেক বিব্রতকর। আমি একজন রেস্টুরেন্টের, আপনি কাস্টমার, আপনাকে সার্ভ করা আমার দায়িত্ব, কিন্তু আপনি যেটা করছেন সেটা আসলে একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ওয়েটার আছে, কোনো সমস্যা হলে তাদের সাথে কথা বলবেন, তারা আপনাকে সার্ভ করবে। আশা করি কোনো সমস্যা হবে না। আপনাকে আমার ভালো লেগেছে। ভালো লেগেছে মানে? মানে আমি আপনাকে পছন্দ করি। আসলে হয়েছে কি, আমার আব্বা আম্মা গত এক বছর ধরে আমাকে অনেক জ্বালাতন করছে, বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। আচ্ছা বিয়ে কি এমনি করা যায় বলেন? অন্তত কারোর সাথে তো একটু পছন্দ বা প্রেম ভালোবাসা থাকতে হয় নাকি? আমি সবসময় চাইতাম যার সাথে আমার বিয়ে হবে বা প্রেম হবে তার অ্যাটিটিউড সবার থেকে একটু ডিফারেন্ট হবে, এন্ড আপনার মধ্যে আমি সেটা পেয়েছি। আপনি যেটা করছেন সেটা নিছক ছেলে মানুষই। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, আর কি অ্যাটিটিউড দেখে কেমন লাগলো এটা আসলে একটু ভাবলেই বুঝবেন যে খুবই হাস্যকর একটা কথা। আমার কথা শেষ। আচ্ছা আপনি মনে হয় আমার নাম্বারটা সেভ করেননি তাই না? টিস্যুটা ছুঁড়ে ফেলে দিয়েছে। জি। আমি একটু মাইন্ড করেছি, আপনি এখন আমাকে সরি বলবেন। সরি। আচ্ছা আমি কিন্তু তো অসুন্দর। খুবই অপ্রাসঙ্গিক একটা কথা, আপনি সুন্দর অসুন্দর তাতে কি যায় আছে বলেন না, আমি তো একটু অসুন্দর। দেখুন বাহ্যিক সৌন্দর্য নিয়ে এইসব কথাবার্তা বলার অবস্থা আমরা নেই, কেন এসব প্রশ্ন করছেন? আচ্ছা তবু বলুন আপনি মোটামুটি। মোটামুটি এটা আমার কেমন লাগছে, হয় অসুন্দর না হলে সুন্দর? কিছুটা শুনতে চাচ্ছেন তাই বললাম মোটামুটি সুন্দর। আবারও মোটামুটি সুন্দর। আচ্ছা আপনি কৃপণ কেন বলুন তো, সরাসরি সুন্দর বলে কি হবে? সুন্দরকে তো সুন্দরই বলছেন না, বলেন। আপনি খুব সুন্দর জানেন, এই কথাটা আমি অনেকবার শুনেছি, কিন্তু আপনার কাছ থেকে শুনে যতটা ভালো লেগেছে আর কার কাছ থেকে শুনে লাগে সত্যি অনেক শান্তি পাচ্ছি। আচ্ছা এখন আপনি আমার অর্ডারটা নেবেন তো তাই না? না না ওইটা আছে কারণ।
এটা আপনার জন্য নিন। দেখুন আমি আপনাকে অনুরোধ করেছি এসব বিব্রতকর কাজ করবেন না, আমি ক্ষমা চাচ্ছি, আমি কোনো গিফট নিতে পারবো না। আপনি গিফটটা নিলে আমি খুবই খুশি হব, আজকে আমার বার্থডে। হ্যাপি বার্থডে, কিন্তু আপনার বার্থডে আপনি আমাকে গিফট দিচ্ছেন কেন? এটা আমার দিতে ইচ্ছে হলো, এই জন্য নিন। আপনার বার্থডে বলে নিচ্ছি। থ্যাংক ইউ, এটাই আমার বার্থডে। আপনাকে সবসময় কালোতেই দেখি, এবার অন্য একটা কালার পরে। হোয়াইটটা তো আপনাকে বেশ মানে। থ্যাংক ইউ। কিন্তু আপনার কোন দিক থেকে মনে হলো যে আমি স্মল সাইজ পরি? আপনার টি শার্টের সাইজ এল। হ্যাঁ, জানতে তো এসকেল না। নেক্সট টাইম ভুল হবে না। কিন্তু আমি খুবই খুশি হয়েছে যে আপনি টি শার্টটা ছোট হবার পরে পরে এসেছেন। শুরুতে আপনি যা করছিলেন সেটা খুবই বিব্রতকর ছিল আর আমি একদিন পছন্দ করছিলাম, কিন্তু সময় যত যাচ্ছে আমার আপনার প্রতি ইন্টারেস্ট বাড়ছে। না না, আমি সেরকম কিছু করিনি। ব্যাপারটা হলো ছোটবেলা থেকেই দেখে আসছি ছেলেরা মেয়েদের পেছনে দৌড়ায়, তাদের পটানোর চেষ্টা করে, কত কিছুই না করে। খুব কম ছেলেই হয়তো শেষ পর্যন্ত পারে, বেশিরভাগ মেয়েরই অন্য কারোর সাথে বিয়ে হয়ে যায়। তারপর তো ট্র্যাজেডি, আমার বেলায় কেন ঠিক উল্টোটা হচ্ছে আমি বুঝতে পারছি না। আপনি আমার মাঝে কি দেখছেন আমি জানি না, কিন্তু আমার ব্যাপারটা ভালো লাগছে এতটুকু। আপনি যতটুকু বলছেন আপনার আমাকে তার থেকেও বেশি ভালো লাগে, আমি জানি। কে বুঝলেন? এই যে আমি আপনাকে একটা টি শার্ট গিফট করেছি, যেটা স্মল সাইজ, খুব আপু পরে এসেছে। আপনি আপনার রেস্টুরেন্টের রুম স্প্রেড করেছেন, কিভাবে তিনে তিনে ছয় মিলে গেল? ডিরেক্ট পুরাই মিস ইট। আপনার সাথে প্রেম রোম্যান্সের বিয়ে কোনোটার ইচ্ছে আমার নেই। আমার কোনো তাড়া হবে, প্রথমে আপনি আমাকে স্লো মোশনে ভাববেন, আমি আপনাকে স্লো মোশনে ভাবব, তারপর ফার্স্ট প্রায়োরিটি। এটা আমার রেস্টুরেন্ট, এটা আমার ব্যবসা, আমি আপনার আমার এই ব্যাপারটা যতই মজা পাই না কেন আমার ব্যবসা আমি লাটে উঠাতে দেব না। আপনার সাথে যদি এসব করতে থাকি, সারাদিন এখানে বসে বসে আড্ডাবাজি করি, ব্যবসা লাটে উঠবে, সেটা হবে না। সো দিস এন্ডস নাও। আচ্ছা একটা কাজ করলে কেমন হয় বলুন তো। ঠিক আছে, দুটো যদি একসাথে করা যায়। হ্যাঁ, আপনার রেস্টুরেন্টে তো ওয়েটার কম আছে, যার কারণে প্রায় আপনার অর্ডার নিতে হয়। তা আমি যদি এখানে পার্ট টাইম জব করি কেমন হবে? দুটোই একসাথে হলো অসম্ভব। আমি ওয়েটার হিসেবে টাকা কম, প্রমিস। আচ্ছা নিবই না। আর কোনো কনভিন্সিং করার জন্য কথা? পেয়েছি। আচ্ছা আপনি ভেবে দেখেন, একটা ফিমেল ওয়েটার যদি আপনার রেস্টুরেন্টে কাজ করে আপনার বিজনেস কিন্তু তরতর করে বেড়ে যাবে। Thank you.
মাহির স্যার কি হচ্ছে সব আদ্রিতে এখানে কেন অর্ডার নিচ্ছে কেন স্যার বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই সকাল থেকে উনি এগুলো করতে স্যার উনি নিজেই টি-শার্ট বানায় নিয়ে আসতে ক্যাপ নিয়ে আসতে আমি নিষেধ করছি শুনেন না স্যার জানেন আপনি জানেন এই যে আপনি মাঝে মাঝে খুব শান্ত থাকেন মাঝে মাঝে খুবই বকাঝোকা করেন ব্যাপারটা আমার খুবই ভালো আচ্ছা আরেকটু বকা দেন না আমাকে প্লিজ আরেকটু বকা দেন আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি আমি ভদ্রভাবেই বলছি এটা ফান করার জায়গা অনেক হয়েছে তো ফান এখন প্লিজ যান এই যন্ত্রণা থেকে মুক্তি কিন্তু আমি তো এখানে কন্ট্রিবিউট করছি আমি তো আপনার কাছে কোনো কন্ট্রিবিউশন চাইনি দেখছি তাহলে কিন্তু আমি কিন্তু উইদাউট পেমেন্ট কাজ করছি আর আপনি দেখেন আপনার রেস্টুরেন্টে যদি একটা ফিমেল ওয়েটার থাকে যেখানে এত মানুষ আসে তাদেরকে আমি সার্ভ করি তারা খুব তৃপ্তি করে খাওয়ার পর যে ডেকোরটা দেয় না উফ এটা দেখতে যে কি আনন্দ এই জব তো আমি ছাড়তে পারবো না সরি কি করলে বিব্রতকর অবস্থা থেকে আপনি মুক্তি দিলেন খোলাখুলি বলেন ভেবে এবার পেয়েছি আমরা যতবারই ডেট করেছি রেস্টুরেন্টের ভিতরেই ডেট করেছি রেস্টুরেন্টের বাইরে আমরা কখনো ডেটই করি নাই আপনি আমাকে বাইরে ডেটে নিয়ে যাবেন ডেট করেছি আমরা আপনার মনে হয় আমরা এইকদিন ডেট করেছি আচ্ছা ঠিক আছে যা ইচ্ছা পাবেন সো আপনার সাথে যদি বাইরে কোথাও ঘুরতে যাই আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দিবেন রাইট বিবেচনা করে দিই কঠিন বিবেচনা আই প্রমিস ঠিক আছে আমি চেঞ্জ করে আসবো আমার একটু টাইম লাগবে একটু মেকআপ কিসের চেঞ্জ করে খালি ফটো ফটো করতে business hours then kal ke ji abhi shota shota fine ki porbo color আসছেন কেন পেরেছি না শেষ পর্যন্ত আপনাকে রেস্টুরেন্টের বাইরে বের করতে পেরেছি এখন কি কি বলছিলেন ডেট কি করতে হয় ডেটে প্রথমে হাসতে হবে জোর করে কিভাবে হাসবো আরে জোক বলেন দেখি হাসা যায় কিনা জোক হ্যাঁ জোক তো পারি না গোপাল ভাইয়ের গল্প বলি প্লিজ থাক কেমন হাতটা দিন কি হাত দি হাত দিব কেন হাত ধর কিন্তু আমরা তো ওই লেভেল পর্যন্ত যাইনি যে হাত ধরে হাঁটাহাঁটি করতে হবে জোর করে বাইরে এনেছেন এটাই অনেক হ্যাঁ কিন্তু আমি তো ওই লেভেল পার করে ফেলেছি তাই একা একাই ও একা একাই তাহলে একাই যান শর্ত অনুযায়ী আপনাকে আমি দিতে এনেছি আমি যা বলবো তাই করতে হবে আর যদি না করে আমি আবার ওয়েটার হয়ে যাব ওকে কি করতে হবে হাত দিন আচ্ছা ঠিক আছে
আমি তোমার দুঃখ দিনের বন্ধু আছি আকাশ সাগর মিশে যেমন নীলেই কাছাকাছি হাত বাড়িয়ে দিলাম ছুঁয়ে তোমার দুঃখ যাত কষ্ট দিনের বৃষ্টি নিলাম তপ্ত মাটির মতো তুমি অন্তর জুড়ে আছো প্রান্তরে চির বসন্তের দেশ তোমার জন্য মোর দরজা খোলা উৎসবে হৃদয় প্রদেশ কোন বেদনা লুকাও তুমি কোথায় দুঃখের বাড়ি আমি তোমায় জড়িয়ে দেব সুখের সবুজ শাড়ি কোন বেদনা লুকাও তুমি কোথায় দুঃখের বাড়ি আমি তোমায় জড়িয়ে দেব সুখের সবুজ শাড়ি চলতে থাকো চলার পথে সাহস রেখো মনে তুমি অন্তর জুড়ে আছো প্রান্তরে চির বসন্তের দেশ তোমার জন্য মোর দরজা খোলা উৎসবে হৃদয় প্রদে বললাম আর কি একজন দুইজন তিনজন চারজন চার মিনিট চার মিনিট ছয় মিনিট ছয় মিনিট বিশ মিনিটেই হয়ে যাবে আরেকবার যদি আমি দেখি কোন মেয়েদের উপর স্টিজিং করছিস এখন পুলিশে ধরে নিব পুলিশ উই ডোন্ট কেয়ার আমাকে আগে বলা উচিত ছিল সম্পর্ক কি বলেছে তোমাকে না মানে এই যে তোমার আমার যে প্রেমটা তুমি আমাকে পছন্দ করো আমি তোমাকে পছন্দ করি এখন তুমি আমাকে বিয়ে করতে চাও তুমি চুপ বিয়ে তো পরের কথা প্রেম বিয়ে কোথা থেকে আসলো মায়ের ব্যাপার হচ্ছে আমার রেস্টুরেন্টে আসতো পরিচয় হয়েছে কয়েকবার কথা বলেছি বাইরে এক দুইবার আসলে হয়েছে কি আগে আমি ওকে পছন্দ করতাম তারপর আস্তে আস্তে ও আমাকে পছন্দ করলো প্রেম করলো এখন বিয়ে করতে যাচ্ছে তুমি প্লিজ বানায় বানায় এসব কথা বলবা না আমাকে এই থাম তো এখন ঝগড়া করতে হবে না যা তুই ভিতরে যা আমি ওর সাথে কথা বলছি যা ভিতরে যা আমি ভিতরে যাব হ্যাঁ আমি ওর সাথে কথা বলছি যা একটা উল্টা পাল্টা কথা বলবো না আম্মু দেখেছেন আচ্ছা আপনি বলেন আপনি আমাকে পছন্দ করেন না আমাকে ভালোবাসেন না এখনো জানি না কিন্তু আমি তো জানি কি আপনি আমাকে ভালোবাসেন এখন একটু একটু বাসেন পরে আরো বেশি বেশি বাসবেন
সব বুঝে গেছে। আচ্ছা আর একটা প্রশ্ন কি, আপনি আমাকে বিয়ে করতে চান না? এখনো না, কিন্তু সামনে চাইতেও পারি। এই জন্যই তো আমি আম্মুর সাথে কথা বলে সব এগিয়ে রাখলাম। একটু বেশি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না আম্মু? আম্মি না, মানে কিছুদিন পর তো বলতেই হবে, তা আগে বললে। আচ্ছা একটু মন্থর গতিতে যাই। মন্থরই ভালো। অন্তর জুড়ে আছো প্রান্তরে চির বসন্তের দেশ, তোমার জন্য মোর দরজা খোলা উৎসবে হৃদয় প্রদেশ। আমি ফার্স্ট। তুমি অন্তর জুড়ে আছো প্রান্তরে বসন্তের দেশ, তোমার জন্য মোর দরজা খোলা উৎসবে হৃদয় প্রদেশ। তুমি অন্তর জুড়ে আছো প্রান্তরে চির বসন্তের দেশ, তোমার জন্য মোর দরজা উৎসবে হৃদয় প্রদেশ। বিয়েটা কিন্তু হয়ে যাচ্ছে, খুব খুশি। শোনো কি, তুমি কিন্তু এখনো আমাকে আই লাভ ইউ বলো। তার উপরে কিছু তোমার বলো। কোন বেদনা লুকাও তুমি কোথায় দুঃখের বাড়ি, আমি তোমায় জড়িয়ে দেব সুখের সবুজ শাড়ি। কোন বেদনা লুকাও তুমি কোথায় দুঃখের বাড়ি, আমি তোমায় জড়িয়ে দেব সুখের সবুজ শাড়ি। চলতে থাকো চলার পথে সাহস রেখো মনে। আই লাভ ইউ বলো না, বললে ভালো লাগবে। তুমি অন্তর জুড়ে আছো প্রান্তরে চির বসন্তের দেশ, তোমার জন্য মোর দরজা খোলা উৎসবে হৃদয় প্রদেশ। তিন দিন পর এঙ্গেজমেন্ট, তুমি তো এখনো আমাকে লাভ ইউ বলবে না। আমি সব ইমোশনাল কথা বলতে অভ্যস্ত না, সময় হলে বলবো। কি হলো, শোনো সাবধানে যাও, পৌঁছে ফোন দিও।
সময়টা ভালো যাচ্ছে না, কি একটা দুর্ঘটনা ঘটে গেল। তুই এত মন মরা হয়ে থাকিস না তো? অপরাধীগুলি ধরা পড়েছে, ওদের কঠিন শাস্তি হবে আমি জানি। তুই এখন একটু সামনের দিকে চিন্তা কর। সামনের দিকে মানে? কয়েক মাস তো হলো, আমি এবার মেয়ে দেখি। তোর বিয়ের জন্য? আমার বিয়ে ঠিক হয়ে আছে, তুমি আমার বিয়ে ঠিক করেছ। কি বলছো আবদ্ধ বলছো? তুই বাস্তবটাকে মেনে নে, ও এখন অ্যাসিড ভিকটিম। তুই সমাজের কথা চিন্তা করবি না? অ্যাসিড ভিকটিম তো কি হয়েছে? মানুষটা বদলে গেছে। আমরা তো সমাজে বাস করি, আত্মীয় স্বজন আছে, সবাই আছে। তুই রিয়েলিটিটা একটু চিন্তা কর। সমাজ আমাকে খাওয়ায় না, পড়ায়, আমাকে বড় করেছে, আমার আমার বিয়ে সমাজ দিবে? তার মানে তুই কি ওকে বিয়ে করবি? ঠিক আছে, ঠিক করব। আমি আপনাকে বিয়ে করতে চাই। সিংহ আমাকে বিয়ে করার জন্য নাছোড় বান্দা জোর করে প্রেম করলো, সে আমাকে বিয়ে করবেন না? কি হয়েছে, কি হয়েছে? মানুষ তোমার সাথে অন্যায় করেছে বলে তোমার সাথে কেন তুমি থাকবে? মনে আছে একদিন জিজ্ঞেস করেছিলে তুমি দেখতে কেমন? ভেবেছ আমি এমনি এমনি বানিয়ে বানিয়ে বলেছি যে বাহ্যিক সৌন্দর্য আমার জন্য কিছু না? আমি কখন মানুষটা প্রেম করেছি জানো? যখন থেকে মানুষটাকে চিনেছি, ভেতরের মানুষটাকে চিনেছি, সম্ভব সুন্দর মনটা দেখেছি। ইমোশনাল কথা বলে লাভ নেই। আমি আমার ফ্যামিলি এবং আপনার ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি আমি আপনাকে বিয়ে করব। আপনি এখন এখান থেকে চলে যান, এখন চলে যান, এক্ষুনি চলে যান, যান। আমি তোমার জীবন থেকে চলে গেলে তুমি খুশি হবে? হ্যাঁ, আমি খুশি হব। এটা তোমার ফাইনাল ডিসিশন? হ্যাঁ, এটাই আমার ফাইনাল ডিসিশন। Thank you.
বলেছিলাম না সময় হলে বলবো আচ্ছা আচ্ছা আচ্ছা